গুড ইভিনিং বন্ধুরা, আজকে সারা দিনটা দিদির বাড়ি কাটলো, এবার ফেরার টাইম হয়ে যাচ্ছে। কেন, ছেলের এক্সাম আছে, গিয়ে পড়াতে হবে, বেরিয়ে পড়বো এবার। এবার চাপা খেয়ে বেরোলাম, আমি জামাইবাবু আমাদের ছাড়তে যাচ্ছে। ছাড়ার পর এবার তোমার ওখানে মন্দির স্টেশনের কাছে একটা ঠাকুর আছে, ওটা দেখেই ট্রেনে উঠবো। এই যে মায়ের মুখ, খুব সুন্দর হয়েছে ঠাকুর, একটু দাঁড়ালাম ঠাকুরের কাছে, কিন্তু ট্রেনের টাইম হয়ে যাচ্ছে বন্ধুরা, দাঁড়াতে পারলাম না। বৃষ্টিও পড়ছে টিপটিপ, স্টেশন পুরো ভিজে গেছে। এবার এসে পড়াতে হলো, পড়িয়ে ডিনার করলাম, পরোটা, কুমড়োর তরকারি, গুড়। আর ভালোই লাগলো, সারাদিনটা তো ভালোই এনজয় করে কাটলো। আর বন্ধুরা, লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করো। বাই, গুড নাইট।